মুক্তিযুদ্ধের সময় যেসব গান স্বাধীনতাকামী জাতিকে অনুপ্রাণিত করেছিল সেই গান দিয়ে শুরু করা হয় এবারে জাতীয় পতাকা উৎসব। স্বাধীনতা এবং জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে প্রতি বছরের মতো এবারও মার্চের প্রথম দিনেই এই উৎসবের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধারা নতুন প্রজন্মের হাতে পতাকা তুলে দিয়ে নতুন এক যুদ্ধের দায়িত্বভার দেন, বললেন তরুণ প্রজন্মের প্রতি তাদের বিশ্বাসের কথা। আমরা কিন্তু সবাইকে বলেছি আমাদের ভবিষ্যৎ হচ্ছে তরুণের হাতে, তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এই দায়িত্ব বহন করতে হবে এবং পরে এই দেশকে তারাই পরিচালনা করবে। তরুণ প্রজন্মও জানালেন তাদের তৃপ্ত অঙ্গীকার। বাংলাদেশকে বিশ্বের বুকে প্রজ্জ্বলিত ধ্রুবতারার ন্যায় আমরা উজ্জ্বল দেখতে চাই, যে প্রত্যয়ে আজকে আমরা জাতীয় পতাকা হাতে তুলে নিয়েছি। পতাকার জন্যই আমরা যুদ্ধ করেছি, আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করেছেন এবং আমরা উত্তরসূরী হিসেবে এবং যোগ্য উত্তরসূরী হিসেবে আমাদের উচিত হবে এই পতাকাকে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যে কোনো ধরনের আঘাত থেকে রক্ষা করা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সম্মাননা দেওয়া হয় বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিমকে। সাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।